আপনি বিশ্বাস করুন, বড় বড় কাজ করার জন্যই আপনার জন্ম। জেগে উঠুন আর অলসতা করবেন না। সকল অভাব, সকল দুঃখ, সকল কষ্ট ঘুচাবার জন্য যে শক্তি প্রয়োজন, এই শক্তি আপনার মধ্যে আছে, এই কথা বিশ্বাস করুন। তাহলেই আপনার ভিতরের শক্তি জেগে উঠবে। জীবনের পথ সবসময় কঠিন। যদি নিজের উপর বিশ্বাস না রাখতে পারেন, তাহলে কখনোই এগিয়ে যেতে পারবেন না। লবণ ছাড়া যেমন সব কিছুই স্বাধীন, তেমনি বিশ্বাস ছাড়া সফলতা লাভ করবেন এই কথা সম্পূর্ণ মূল্যহীন। নিজের স্বপ্ন বড় করুন আর বিশ্বাস করুন সেই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। নিজের উপর বিশ্বাস রাখুন, সফল আপনি হবেনই হবেন। জীবনের সমস্ত চড়াই উৎরাই পেরিয়ে সফলতার রাস্তা আপনি অবশ্যই খুঁজে পাবেন। আমরা সবাই জনপ্রিয় অভিনেতা মিস্টার বিনকে চিনি। মিস্টার বিনের একটা কথা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, সেটা হচ্ছে মিস্টার বিন বলেছেন, আমি বৃষ্টির মধ্যে হাঁটতে ভালোবাসি, কারণ বৃষ্টির মধ্যে আমার কান্না কেউ দেখতে পায় না। নিজের তোতলামির কারণে মিস্টার বিন অভিনয়ের জন্য অনেক অডিশন দেওয়ার পরেও কোথাও তিনি অভিনয়ের সুযোগ পাননি। কিন্তু দেখুন, আজকে নিজের উপর বিশ্বাস থাকার কারণে গোটা পৃথিবীর মানুষ তাকে চেনে, ছোট বড় সবার কাছে সমান জনপ্রিয়। যতই সমস্যায় পড়েন, ভেঙে পড়বেন না। যদি ভেঙে পড়েন, তাহলে আর উঠে দাঁড়াতে পারবেন না। বিশ্বাস রাখুন, আপনি পারবেন। এই লড়াই শুধু আপনার জন্য। জীবন একটা যুদ্ধ ময়দান, এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়। সারা জীবনে ভয় পায় এমন মানুষ কখনোই নিজের উপর বিশ্বাস রাখতে পারে না, আর এই বিশ্বাস না থাকলে আপনি বেঁচে থাকতেও পারবেন না। স্বপ্ন শুধু দেখলে হবে না, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। স্বপ্ন সত্যি করার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে। বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডান, যাকে অধিকাংশ মানুষই চেনে, কিন্তু মাইকেল জর্ডানকে বাজে ফুটবলার হিসেবে তাকে তার হাই স্কুল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রচণ্ড পরিশ্রম করার মাধ্যমে বাস্কেটবলের দেবতা হিসেবে পরিচিতি পান। এটা সম্ভব হয়েছিল শুধু তার নিজের উপর বিশ্বাসের কারণে। এবং তিনি 6 বার NBA চ্যাম্পিয়ন, 5 বার NBA সবচেয়ে মূল্যবান খেলোয়াড় এবং 14 বার NBA অল স্টার। তো আপনার উপর আপনি সবসময় বিশ্বাস করুন, সফলতা আপনার আসবেই আসবে।